আদিকাল থেকেই নারী পুরুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষরাও ছিল এবং আছে। অভিধানে তাদের বিবিধ অভিধায় উল্লেখ করা হয়েছে। কিন্নর কিন্নরি কিম পুরুষ বিহন্নলা বা হিজরা, এবং অতি সম্প্রতি তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার। জীবিকার প্রয়োজনে তারা কখনো কখনো বিভিন্ন অসামাজিক কার্যক্রমেও যুক্ত হয়ে পড়েন। পরিবার বিচ্ছিন্ন এসব মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছাতে দেশ জুড়ে প্রায় অর্ধশত মাদ্রাসা গড়ে তুলেছেন মুফতি আব্দুর রহমান আজাদ। এইসব মাদ্রাসা এখন তৃতীয় লিঙ্গের মানুষের জ্ঞান অর্জনের বাতিঘর। রাজধানী ঢাকার কামরাঙ্গি চর থেকে বাতিঘরের যাত্রা শুরু। 2020 সালে করোনাকালে সেখানে গড়ে তোলা হয় প্রথম মাদ্রাসা। কতটা আগ্রহ নিয়ে, কতটা উৎসাহিত হয়ে তারা এই ক্লাসে, কোরআন শরীফ শিখানোর এই ক্লাসে তারা অংশগ্রহণ করেছে। এখন ঢাকায় 15টি মাদ্রাসা। ঢাকার বাইরে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজবাড়ী, পাবনা, চাঁদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও সিলেট সহ আরো কয়েক জেলায় গড়ে উঠেছে মাদ্রাসা। মুফতি আজাদ বলেন, মাদ্রাসায় তারা দৈনিক 2 ঘন্টা পড়াশোনা করেন, পড়াশোনা ফ্রি। 3টি ভাড়া বাসায় মাদ্রাসা চলে, বাকি হিজড়াদের গুরুর বাসায় বা অফিসে পড়াশোনা হয়। শিক্ষকদের সম্মানে বাসা ভাড়া ও অন্যান্য খরচ বহন করে মরহুম আহমেদ ফেরদৌস বাড়ি চৌধুরী ফাউন্ডেশন। সবসময় ফাউন্ডেশন সহযোগিতা অব্যাহত রাখতে পারে না, তখন আমি খরচ চালাই। 2020 সালের নভেম্বরে হিজড়াদের মাদ্রাসায় যাত্রা শুরু করেন মুফতি আজাদ। মুফতি আজাদ বলেন, কামরাঙ্গি চরে আমি যে মসজিদের খতিব, ওই মসজিদ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতাম। পাশের বাসায় 5 জন হিজড়া ভাড়া থাকতেন। প্রায় প্রতিদিন রাতে তাদের সঙ্গে আমার দেখা হতো। যখন বাসায় ঢুকতাম, তখন হিজড়ারাও বাসায় ঢুকতেন। করোনা মহামারীর সময় সবাই ঘরবন্দি, হিজড়ারাও বাইরে যেতে পারতেন না। ওই সময় আমার কর্মব্যস্ততা কম ছিল। তখন আমার মনে হতো, এই সময় হিজড়ারা কি করছেন। তাদের বাসার নিচের দোকানদারদের সহায়তা চাইলাম। ওই দোকানের মাধ্যমে তাদের সঙ্গে আমার যোগাযোগ। আমি তাদের ইসলাম ও কোরআন শেখানোর প্রস্তাব দেই। একদিন তারা আমাকে তাদের গুরুর বাসায় নিয়ে যায়। গুরুকে কোরআন শেখানোর প্রস্তাব দিলে তিনি কিছুক্ষণ চুপ থাকেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আপনি আমার ঘরে এসে কোরআন শেখানোর প্রস্তাব দিচ্ছেন, অথচ আমি প্রায় 5 বছর এলাকার মাদ্রাসা ও মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিক্ষার জন্য বলেছি। তারা আমার প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। টাকার বিনিময়েও কেউ ইসলাম ও কোরআন শিক্ষা দিতে চাননি। কথা বলার সময় গুরুমা কেঁদে ফেলেন। যেখানে হিজড়াদের কেউ কাছে ভিড়তে দেন না, ঘৃণা করেন, কিংবা হয়তো অনেকে ভয় করেন, সেখানে মুফতি আজাদ একজন ব্যতিক্রম মানুষ। ধর্ম, সমাজ, পরিবার কোনো বাধাই যেন দমাতে পারেনি তাকে। তিনি যেন সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কি করা উচিত।